আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফা। তোমার পেজ ওয়ালেটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। নোটিফিকেশন তো দেই না কখনোই, আমি নোটিফিকেশন দেই না। আজকে আপনাদেরকে যেই কালেকশনটা দেখাবো সেটা একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন আসছে। হ্যাঁ, আমি নিজেও অনেক খুশি, নিজেও অনেক 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 বেশি খুশি। আর যারা অলরেডি জয়েন করে ফেলেছেন তারা হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে ওয়ালেটাইজের সাথে থাকবেন এবং ক্যাপশনে লিখে দিবেন যে শেয়ার ডান। ঠিক আছে, ক্যাপশনে লিখে দিবেন শেয়ার ডান। মাশাল্লাহ, অনেক 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 কাপড়ে জয়েন করে ফেলেছে। আমি আমাদের অর্ডার প্রসেসটা বলে দিই। অর্ডার প্রসেস খুবই সিম্পল, যেহেতু আমি আজকে আপনাদেরকে স্টিচ ড্রেস দেখাচ্ছি। স্টিচ ড্রেসের ক্ষেত্রে অবশ্যই সাইজ মেনশন করে অ্যাড্রেস ফোন নাম্বার একবারে দিয়ে অর্ডার প্লেস করবেন, তাহলে আপনার ড্রেস পাওয়ার পসিবিলিটি হচ্ছে গিয়ে 99% হয়ে যাবে। আর যদি আমি নিব এই ধরনের কোনো কিছু লেখেন অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়া, সাইজ ছাড়া, প্রপার সাইজ ছাড়া, কোনো কিছু কোনো অর্ডার কিন্তু কনফার্ম হয় না। ঠিক আছে, কোনো অর্ডার কনফার্ম হয় না। আচ্ছা দেখি, আজকে সবার প্রথমে আমি মানে কমেন্ট আসতে থাকলেই আমার একদম মন আঁকুপাকু করতে থাকে পড়ার জন্য। ঠিক আছে, ফরহানা সুলতানা নিশা লিখেছে আসসালামু আলাইকুম আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইলি একটা লিখেছে হ্যালো। জিহাদ মুন্সি লিখেছে হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শায়লা শর্মিন লিখেছে আনস্টিচ দেখাবেন আপু? আজকে আনস্টিচ দেখাবো না, আনস্টিচের একটা লাইভ করব। ফয়সাল মজুমদার লিখেছে মাশাল্লাহ কিউটি, থ্যাংক ইউ সো মাচ। কামরুন নাহার সুমি লিখেছে হ্যালো। ফরহানা সুলতানা লিখেছে আমি ফার্স্ট। জি আপু আজকে আপনি ফার্স্ট। লাইলি একটা লিখেছে আজকে সুন্দর লাগছে গো তোমাকে। আচ্ছা তাই, থ্যাংক ইউ সো মাচ। সদিয়া জান্নাত লিখেছে আপু দিল্লি বুটিক্স দেখাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখাবো একদিন। শ্বেতা গুপ্তা লিখেছে হ্যালো হাউ আর ইউ। আচ্ছা ফাহমিদ আক্তার ঝুমু লিখেছে ওয়াও বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। হাজেরা বেগম লিখেছে শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। শিলা সাইফুন নাহার লিখেছে হাই আপি। শিলা সাইফুন তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সাউন্ড ঝিরঝির করে, সাউন্ড ঝিরঝির করে, এটা ওনার ফোনের সমস্যা হতে পারে না? আচ্ছা এখন কি সাউন্ড ক্লিয়ার আছে নাকি? ফোনটাকে তো স্যানিটাইজ করা হয় এই জন্য প্রবলেম হতে পারে। হ্যাঁ আচ্ছা, তোমার ড্রেসটার প্রাইস কত? আমার ড্রেসটা দেখাবো আজকে। হ্যাঁ আমার ড্রেসটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস। এখন কি সাউন্ড ক্লিয়ার আছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। আপু তোমাকে অনেক পেতনি প্রিটি লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি করবো বলো তো, আমি একটু সাউন্ডটা ঠিক করে নেই। হ্যাঁ একটু সাউন্ডটা ঠিক করে নেই, আপনারা একটু সাথেই থাকেন, আমি সাউন্ডটাকে একটু ঠিক করে নিই। এখন মনে হয় ঠিক আছে না? এখন তো মনে হয় ঠিক আছে। ঠিক আছে, ঠিক নাই। God, you are using an itch show. Oh my God. না ঠিক নেই তো। এখন ঠিক আছে না? আই গেস এখন ঠিক আছে। অনেকদিন পর দেখছি, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করে ফেলেছেন। বিশাক আপু তোমাকে সামনে থেকে
দেখবো আমার ছোট বোনের এইজ 8, আমাকে সামনে থেকে দেখবে, এই যে দেখেন সামনে থেকে দেখেন কেন কেন আরে এবার মানুষ শুনতে পারবে না, ক্লিয়ার আছে তো আই গেস। আচ্ছা সাউন্ডটা কি ক্লিয়ার আছে নাকি আমাকে একটু কমেন্ট করে জানান তো। কামরুন্নাহার সুমি আপু, দুপুরের লাইভের দুইটা পিস কি সব সোল্ড আউট? কোনটা আপু? সাউন্ড ঠিক আছে, কামরুন্নাহার সুমি লিখছে সাউন্ড ঠিক আছে, এখন খুব সম্ভবত ঠিক আছে তাই না সাউন্ড? তুমি একটু চেক করো না, সাউন্ড ওকে আছে তো, আমাকে একটু কমেন্ট করে জানান না কাইন্ডলি সাউন্ড ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আমি স্টার্ট করব, আদারওয়াইজ আমি কেটে দিয়ে আবার লাইভে আসব। পিক ক্লিয়ার বাট সাউন্ড লো। আচ্ছা সাউন্ড লো সেটা অন্য রিজন, কিন্তু কোনো নয়েজ আছে কিনা সেটা একটু দেখায়, সেটা ফার্স্ট থেকেই ঠিক আছে সাউন্ড। ঝুমকাটা অনেক সুন্দর ক্লিয়ার, আচ্ছা সবাই বলছে ক্লিয়ার। আচ্ছা এই ঝুমকাটা হচ্ছে কি আমাদের পেজেরই একটা ঝুমকা, এটা কিন্তু কয়েকজন অর্ডার করেছেন, যারা যারা অর্ডার করেছেন তারা কালকে থেকে ডেলিভারি পাবেন, বিকজ আমাদের তো এগুলা মানে ই করতে হয়, আমাদের কারিগর আছে ওকে, তো এইগুলা অর্ডার করলে তখন টাইম লাগে এগুলা ডেলিভারি দিতে। ওকে সাউন্ড ঠিক আছে সবাই বলছে, ওকে ওকে ওকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এই ঝুমকাটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি নিজেও একটা রেখে দিয়েছি, হ্যাঁ অনেক লাইট ওয়েট এবং অনেক সুন্দর। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আমি আমি নিজেও রেখে দিয়েছি, অনেক প্রিটি একটা ঝুমকা, ঠিক আছে অনেক পিটি একটা ঝুমকা, সব ঠিক আছে আপু ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, যেহেতু সব ক্লিয়ার আছে আমি বলে দিই আজকে আমি আপনাদেরকে কি দেখাবো। আজকে আমি আপনাদেরকে বিনসাইদের জ্যাকার্ড বডির মধ্যে 3 পিস আসছে, এই যে দেখেন জ্যাকার্ড বডি, ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে জ্যাকার্ড বডির মধ্যে 3 পিস, এগুলো কিন্তু গোল্ড প্রিন্ট না আপু। তুমি দুই দিন আগে যে কিছু কিছু আছে, হ্যাঁ সব তো নাই কিছু কিছু আছে। হ্যালো আপু, হাউ আর ইউ, সাউন্ড ওকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এই যে জ্যাকার্ড বডির মধ্যে বিনসাইদের কটন 3 পিস আসছে, এত বেশি প্রিটি, এত বেশি প্রিটি, খুবই সুন্দর। আজকে আমি যখন রেডি হচ্ছিলাম এইগুলার যে শাইন, হ্যাঁ জ্যাকার্ডের যে শাইন সেটা দেখে আমার কাছে মনে হচ্ছিলো যে হ্যাঁ আমি একটা ঝুমকা পরি। ঝুমকাটা পরার পরে আমার কাছে মনে হচ্ছে যে ঝুমকার সাথে একটা টিপ না দিলে কেমন জানি, মানে কেমন জানি ইনকমপ্লিট ইনকমপ্লিট লাগতেছে, ঝুমকা দেখা যায় না। এই যে দেখেন ঝুমকাটা, ঠিক আছে এটা হচ্ছে গিয়ে কাটাইয়ের কাজ করা, কাটাইয়ের কাজ করা একটা ঝুমকা, কাটাইয়ের কাজ করা, তুমি সুন্দর, তোমার ঝুমকা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে কি কাটাইয়ের কাজ করা একটা সুন্দর ঝুমকা, হ্যাঁ 3 থাকের একটা ঝুমকা, পার্ল দিয়ে স্টোন দিয়ে, ওই ঝুমকা পার্ল দিয়ে স্টোন দিয়ে কাজ করা আছে, অনেক প্রিটি একটা ঝুমকা, প্রাইস হচ্ছে 2300 টাকা। এই যে আমার আজকে এই জিনিসগুলো চলে আসছে, তো এইগুলো আমি কালকে থেকে ডেলিভারি দিব। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে, এটা হচ্ছে কি কাটাইয়ের কাজ করা এবং অনেক লাইট ওয়েট, হ্যাঁ এগুলোর যে মানে ইটা যে অনেক ভালো সেটার জন্য যে কাটাইয়ের কাজ করা। একটু দূর থেকেই দেখাই, হ্যাঁ একটু দূর থেকে দেখাই, তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে খুবই সুন্দর, হ্যাঁ খুবই খুবই নাইস। সঞ্জিতা আক্তার তনু, আমি এখনো জামা পাইনি, মেসেজ পেয়েছেন, মেসেজ পেয়েছেন আপু, আপনার প্রোডাক্ট কিন্তু আমরা অলরেডি কুরিয়ারে দিয়ে দিয়েছি, হ্যাঁ ঝুমকার প্রাইস হচ্ছে 2300 টাকা। দাও শুরু করি আমি আজকে আপনাদেরকে জ্যাকার্ড বডির মধ্যে বিনসাই 3 পিস দেখাবো। আপু মেসেজে রিপ্লাই দেয় না, আমি অর্ডার করবো, লেট করলে স্টক আউট হয়ে যায়, মেসেজে রিপ্লাই দিবে, আমাদের তো সন্ধ্যা পর্যন্ত সব মেসেজে রিপ্লাই করা আছে। ওকে প্রথমে এই কালারটা দেখাবো, অনেক সুন্দর, হ্যাঁ এগুলা কিন্তু জ্যাকার্ড বডির মধ্যে, এগুলা কিন্তু আমি একদম ব্যাক পার্ট সহ আপনাদেরকে দেখিয়ে দিব, এগুলা কিন্তু জ্যাকার্ড বডির মধ্যে। শেখরি না তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকলাম, ঠিক আছে নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকলাম। এই যে দেখেন নেকলাইনটা পুরোটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা, দুলটার প্রাইস হচ্ছে গিয়ে 2300 টাকা, ঠিক আছে দুলটার প্রাইস 2300 টাকা। এই যে দেখেন অনেক প্রিটি একটা ড্রেস, লন কটনের মধ্যে, হ্যাঁ বডিটা হচ্ছে কি লন কটনের মধ্যে, যে নেকলাইনটার মধ্যে এমব্রয়ডারি করা। ঝুমকা কি ডায়মন্ড কাটের? না এটা হচ্ছে কি কাটাইয়ের কাজ করা আপু, এটা হচ্ছে গিয়ে
ডায়মন্ড কাট তো আলাদা জিনিস, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কাটায়ের কাজ করা, জি কাটায়ের কাজ করা, খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। আপনারা ঝুমকাটা এইখানে যেরকম দেখতেছেন অরিজিনালি এটা আরো বেশি সুন্দর। এটা হচ্ছে কি নেকলাইনটা, ঠিক আছে নেকলাইনটার মধ্যে এমব্রয়ডারি করা আছে, সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, গ্রিনের সাথে ম্যাজেন্ডা একটা কালার দিয়ে খুব সুন্দর করে কম্বিনেশন করা, এখানে বাটন করা আছে এবং ফুল বডিটা হচ্ছে গিয়ে জ্যাকার্ডের মধ্যে, হ্যাঁ ফুল বডিটা হচ্ছে গিয়ে জ্যাকার্ডের মধ্যে। আমি দেখাই দিই, এই যে নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে, এই যে নিচে, এই যে নিচের প্যানেলটা হচ্ছে গিয়ে এটা, নিচের প্যানেলটা হচ্ছে কি এটা যে এমব্রয়ডারি করে অর্গানজা দিয়ে খুব সুন্দর করে কাজ করা, হ্যাঁ এখানে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, হ্যাঁ খুবই প্রিটি করে এমব্রয়ডারি করা আছে। এই যে দেখেন এটা কিন্তু জ্যাকার্ড বডি, হ্যাঁ এটা কিন্তু গোল্ড প্রিন্ট না, এটা কিন্তু হচ্ছে গিয়ে জ্যাকার্ড। আপু আজকে কি কটন ওনার কিছু দেখাবেন? হ্যাঁ কটন, এগুলো কটন ওনারই আসবে, হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু জ্যাকার্ড বডির মধ্যে। আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা জ্যাকার্ড কি সেই ব্যাপারটা বুঝতে পারেন। জ্যাকার্ডটা হচ্ছে গিয়ে কাতান স্টাইলের কাজ করা, হ্যাঁ রেশমি সুতো দিয়ে কাতান স্টাইলের কাজ করা এবং এগুলো অনেক বেশি সফট। এই যে এইটা হচ্ছে গিয়ে ফুল স্লিপসটা, ফুল স্লিপসের মধ্যেও জ্যাকার্ডের ওয়ার্ক করা, হ্যাঁ এই এইটার মধ্যে সব হচ্ছে এমব্রয়ডারি এবং সব হচ্ছে গিয়ে জ্যাকার্ডের ওয়ার্ক করা। এগুলো এটার মধ্যে কিন্তু কোনো প্রিন্ট নাই। আপু আমি ব্ল্যাকবেরিজ ড্রেসটা এখনও কবে পাবো? পেয়ে যাবেন আপু, টেনশন করেন না। এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, ঠিক আছে এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, এই যে স্লিপসটার মধ্যে যে ম্যাজেন্ডা কালার দিয়ে এই যে এরকম খুব সুন্দর করে ছোটো ছোটো করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে এবং এটা পুরাটাই হচ্ছে গিয়ে জ্যাকার্ড ওয়ার্ক করা। এই যে দেখেন ব্যাক পার্টটা, আমার পরার ড্রেসটা হবে, হ্যাঁ আমার পরার ড্রেসটা হবে। ব্যাক পোর্শনটা দেখেন, ব্যাক পোর্শনটা কিন্তু প্লেইন দেয় নাই, ব্যাক পোর্শনটা পুরাটা জ্যাকার্ডের ওয়ার্ক করা, ব্যাক পোর্শনটা পুরাটা জ্যাকার্ডের ওয়ার্ক করা। ঝুমকাটা কি স্টিল পিক কি পেজে আছে? না আপু স্টিল পিক পেজে নাই, হ্যাঁ আপনি যদি পিকচার নিতে হয় তাহলে আপনি এখান থেকে নিতে হবে। এই যে এখন মনে হয় ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। এই যে ব্যাক পার্টটাও কিন্তু পুরাটা জ্যাকার্ডের মধ্যে, হ্যাঁ ব্যাক পার্টটাও পুরাটা জ্যাকার্ডের মধ্যে। তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে, এস সাইজ হচ্ছে গিয়ে 36 থেকে 38 এর মধ্যে, এম সাইজ হচ্ছে আমি লংটা মেপে বলে দিচ্ছি, এই যে ফিতাটা নাও তো লংটা মেপে বলে দাও। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আজকে একটা ড্রেস পেলাম, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আফরান আপু। আপু আর আহিলা রাম আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমাকে একটু লংটা মেপে বলে দাও, ফর্টি ওয়ান প্লাস লং আছে। এই যে দেখেন ফুল ড্রেসটা দেখেন, দোপাট্টাটা দাও, খুবই সুন্দর একটা রানি গোলাপির মধ্যে দোপাট্টাটা। এই যে এটা হচ্ছে কি প্যান্ট, হ্যাঁ প্যান্ট সবগুলার খুব সুন্দর করে প্যান্ট কাটিং করা থাকবে, এই যে পিছনে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে এবং ব্যাক পোর্শনে এই যে প্যান্টের কাটিং করা থাকবে একদম বডি কালারের মধ্যে, বডির যে কালারটা। এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে দোপাট্টা, দোপাট্টাটাও কিন্তু পুরাটাই জ্যাকার্ডের মধ্যে, হ্যাঁ এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো প্রিন্টের মানে এই এই ফুল ড্রেসটার মধ্যে কোনো ধরনের কোনো প্রিন্ট নাই, সব হচ্ছে গিয়ে জ্যাকার্ড এবং এমব্রয়ডারি করা। এই যে দেখেন দোপাট্টার দুই সাইডে এরকম করা আছে, এরকম পাট্টা করা আছে জ্যাকার্ড দিয়ে। আমি ব্যাক পোর্শন দেখিয়ে দিই, এই যে দেখেন ব্যাক পোর্শনটা দেখলে বুঝতে পারবেন। আর এই যে এটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা, ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা, ফুল দোপাট্টাটা একদম এত সুন্দর প্রিটি করে কাজ করা। এগুলো কিন্তু পূজা স্পেশাল, হ্যাঁ এগুলো কিন্তু পূজা স্পেশাল। প্রাইসটা কত হতে পারে বলেন তো? জ্যাকার্ড বডি দিয়ে বিন সাইজের থ্রি পিস প্রাইসটা কত হতে পারে বলেন? জ্যাকার্ড বডি দিয়ে বিন সাইজের থ্রি পিস প্রাইসটা কত হতে পারে আমাকে বলেন তো? জ্যাকার্ড বডি দিয়ে বিন সাইজের থ্রি পিস অনেক সুন্দর, ভায়োলেট মানি বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। একটা থ্রি পিস কত ওয়েট হয়? এইগুলা 500 গ্রাম হবে,
হ্যাঁ এইগুলা হয়তো বা 500 গ্রাম হবে বাট ডিপেন্ডস হ্যাঁ এক একটা থ্রি পিসের ওয়েট এক এক রকম থাকে এটা হচ্ছে কি মেরুন কালার মেরুন না হ্যাঁ মেরুনই তো এইটা হচ্ছে কি মেরুন কালার 2780 টাকা না 2780 টাকা না জ্যাকার্ড বডিগুলোর কস্টিং অনেক বেশি জ্যাকার্ড বডিগুলোর কস্টিং অনেক বেশি এই যে এটা হচ্ছে কি নেকলাইনটা নেকলাইনটা এমব্রয়ডারি করা আছে এবং এই যে সুন্দর সুন্দর স্টোনের কাজ আছে 2990 টাকা আপু প্রাইস কত 2900 আচ্ছা এই যে এই হলো গিয়ে ফুল ড্রেসটা ঠিক আছে এই হলো গিয়ে ফুল ড্রেসটা এই যে দেখেন ফুল ড্রেসটা এটা কিন্তু পুরাটাই জ্যাকার্ডের ওয়ার্ক করা স্লিপসের ফ্রন্টে এমব্রয়ডারি করা আছে এই যে এটা হচ্ছে কি পুরাটা জ্যাকার্ডের ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ব্যাক পোর্শনটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি আপনারা ব্যাক পোর্শনটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই যে পুরাটা জ্যাকার্ডের ওয়ার্ক করা ঠিক আছে পুরাটাই হচ্ছে কি জ্যাকার্ডের ওয়ার্ক করা 2950 আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কি মানে ব্যাক পার্টটা দেখালে আপনারা এই জ্যাকার্ডের যে কাজটা সেটা বুঝতে পারবেন অনেক সুন্দর করে অনেক প্রিটি করে কাজ করা আছে হ্যাঁ সুন্দর একটা মেরুন কালারের সাথে নেকলাইনটা এমব্রয়ডারি করা আর এই যে এটা হচ্ছে কি ব্যাক পোর্শনটা ব্যাকটাও কিন্তু পুরাটা একদম জ্যাকার্ড দিয়ে কাজ করা হ্যাঁ জ্যাকার্ডের ওয়ার্ক এগুলো কিন্তু কোনো প্রিন্টের কোনো অপশন নাই ঠিক আছে প্রিন্টের কোনো অপশন নাই 3150 আচ্ছা আমি বলে দিচ্ছি এই 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 ড্রেসটা দেখিয়েই আমি বলে দিচ্ছি যে প্রাইস কত হবে এই যে এইটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে প্যান্টটা একদম রেডি করা একটা প্যান্ট আছে কাপড়ের ম্যাটেরিয়ালস কি আজমিরি ইসলাম কাপড়ের ম্যাটেরিয়ালসটা হচ্ছে গিয়ে লন কটনের মধ্যে হ্যাঁ খুবই হাই কোয়ালিটির ডিজাইনের ম্যাটেরিয়ালস নিয়ে কোনো মানে চিন্তাই করতে হয় না মনোয়ারা বেগম 2950 আচ্ছা 3199 টাকা 2880 টাকা সামিরা এস মতিন এই যে এইটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা ঠিক আছে দেখেন কি সুন্দর প্রীতি একটা দোপাট্টা দোপাট্টাটা আমি আলাদা করে দেখাবো যাদের যাদের এই দোপাট্টাটা লাগছে হ্যাঁ যাদের যাদের এই ড্রেসটা লাগছে জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে নেন স্টক ভেরি 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 লিমিটেড প্রাইস হচ্ছে প্রাইসটা তো আমাকে প্রাইসটা বলে দাও আমি নিজেও প্রাইস জানি না হ্যাঁ আমাকে প্রাইসটা বলে দাও ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন খুবই প্রিটি একটা ড্রেস এই যে ব্যাক পোর্শনটা দেখতে পাচ্ছেন দোপাট্টার ব্যাক পোর্শনটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে কাজ করা হ্যাঁ ব্যাক পোর্শনটা এই যে দেখলে আপনারা জ্যাকার্ডের ব্যাপারটা বুঝতে পারবেন ফুল দোপাট্টাতে জ্যাকার্ড ওয়ার্ক করা অনেক বেশি প্রিটি অনেক বেশি প্রিটি নাইস একটা অনেক বেশি প্রিটি ঠিক আছে ঠিক আছে এইটা কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট এটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু খুবই ডিফারেন্ট আপু ঝুমকাটা প্রাইস কত 2300 টাকা 2300 টাকা ঠিক আছে প্রাইসটা বলে দেই না প্রাইসটা বলে দেই এত সুন্দর প্রীতি একটা ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে 2950 টাকা প্রাইস হচ্ছে 2950 করে এটা হচ্ছে মেরুনের সাথে অনেক বেশি প্রীতি আপু অনেক বেশি প্রীতি জাস্ট জলদি জলদি নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস কি বলবো এই যে দেখেন ব্যাক পোর্শনটা দেখেন ফুল ব্যাক পার্ট ফুল দোপাট্টা ফুল ড্রেস পুরাটাই হচ্ছে গিয়ে জ্যাকার্ডের ওয়ার্ক করে একদম বেশি বেশি প্রিটি একটা ওয়ার্ক হ্যাঁ একদম বেশি বেশি প্রিটি একটা ওয়ার্ক এই যে দেখেন ঠিক আছে এত বেশি প্রিটি আর ম্যাটেরিয়ালস নিয়ে কি বলবো অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর ঠিক আছে অনেক নাইস ড্রেসগুলা অনেক বেশি নাইস আপু অনেক বেশি নাইস
এখন আমি যেটা পরে আছি সেটা দেখাই, নেভি ব্লু কালার। নেভি ব্লুর সাথে যে এরকম স্কিন কালারের একটা দোপাট্টা আমার এত বেশি পছন্দ হয়েছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি এটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কি আমারটা, ঠিক আছে। নেকলাইনটা পুরোটা এমব্রয়ডার্ড, নেকলাইনটা হচ্ছে গিয়ে পুরোটা এমব্রয়ডার্ড, সাথে সিকোয়েন্স অফ ওয়ার্ক আছে, আর বাটনগুলো তো স্টোনের আছে। এই যে এই জায়গাটা কিন্তু জারি ওয়ার্ক করা, হ্যাঁ, এটা কিন্তু কোনো পাইপিং দেওয়া না। নীল আছে, এই যে একদম ব্লু, নীল ব্লু কালার আছে, পিকো, ওই যে ওইটা কী কালার, পিকো ব্লু আছে মনে হয় না, নাকি এটাই ওইটা, আচ্ছা ঠিক আছে, আছে সাথে আছে। এটা হচ্ছে কি একটা নেভি ব্লু, হ্যাঁ, এটা হচ্ছে কি একটা নেভি ব্লু কালার, এটা হচ্ছে গিয়ে একটা নেভি ব্লু কালার। এই যে দেখেন ফুল বডিটার মধ্যে এত সুন্দর করে জ্যাকার্ডের ওয়ার্ক করা, নেভি ব্লুর সাথে যে গোল্ডেন কালার দিয়ে এত বেশি শাইনি আর এত বেশি প্রিটি। মেরুন কিছু আছে আপু, একটু আগেই দেখেছি, লিজা জয় আপু ইনবক্স করেছি, চেক করো, আগের বার ঝামেলা হয়েছে দিতে পারোনি, অবশ্যই এবার আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ। এই যে নিচে দেখেন, নিচের পার্টটাও অনেক বেশি পেটে, এটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট একটা প্রোডাক্ট, এটা কেউ মিস করেন না, ঠিক আছে। এই জ্যাকার্ডের প্রোডাক্ট এটা কেউ মিস করেন না, জ্যাকার্ডের থ্রি পিস, হ্যাঁ, এটা কেউ মিস করেন না। এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, এটা আমার একটা, আচ্ছা ঠিক আছে, জলদি জলদি ইনবক্স করে দেন আপু। এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটাও কিন্তু অল ওভার জ্যাকার্ড দিয়ে ওয়ার্ক করা, এত নাইস কি বলবো, হ্যাঁ, এত বেশি নাইস। এই যে ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর করে জ্যাকার্ড করা আছে, হ্যাঁ, একদম পুরাটা ড্রেসের মধ্যে জ্যাকার্ড দিয়ে এত বেশি প্রিটি, আমি আমি কি বলবো। এই প্রোডাক্টটা দেখে আমি বললাম না, আমি খুশিতে, আমি কিন্তু মানে কানের দুলটা যখন পেয়েছি আমার হাতে, আমি কিন্তু মানে নিজের জন্য যে একটা রেখেছি, আমি চিন্তা করতেছিলাম যে কোথায় পরবো। যখন এই ড্রেসটা পরলাম, পরার পর আমার কাছে মনে হচ্ছে ওয়াও, মানে এইটার সাথে এই কানের দুল আর একটা টিপ না পড়লে আপু, ইয়াররিং, আপু ইয়াররিং আমার পেজে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন, হ্যাঁ, এটা আমাদের পেজের, ঠিক আছে। আমরা নিউ নিউ ইয়াররিং লঞ্চ করার চেষ্টা করছি। আচ্ছা তুমি আমার পেজটা একটু ট্যাগ করে দাও না, হয় না ট্যাগ, উপরে লিখে দাও ইয়াররিংস ফ্রম জুয়েলারি বক্স। আচ্ছা হ্যাঁ, আমাদের একটা জুয়েলারি পেজ আছে, হ্যাঁ, আমরা এই দিয়ে দিব। তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি চাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা, ওকে, খুবই সুন্দর প্রিটি একটা ড্রেস, দাও তো এটা, দাও দুপাট্টা দাও। আমরা জুয়েলারি নিয়ে কাজ করা স্টার্ট করে দিব ইনশাল্লাহ, আমরা প্রসেসিংয়ে আছি জুয়েলারি নিয়ে কাজ করা। এটা হচ্ছে গিয়ে প্যান্ট, হ্যাঁ, প্যান্টটা বানানোই থাকবে, খুবই সুন্দর। আচ্ছা নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এইটা অসম্ভব প্রীতি আপু, এইটা অসম্ভব প্রীতি, এটা 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 মিস করেন না, হ্যাঁ, মানে এই কালেকশন থেকে কোনো মানে যে কোনো একটা অবশ্যই রাখবেন, ঠিক আছে। এই যে এই হলো গিয়ে দোপাট্টাটা, স্কিন কালারের মধ্যে অনেক বিউটিফুল একটা দোপাট্টা, দোপাট্টাটা আমি আলাদা করে দেখাই দিব, ঠিক আছে, দোপাট্টাটা আমি আলাদা করে দেখাই দিব। এই যে দেখেন দোপাট্টাটা আমি আলাদা করে দেখাই দিব, অনেক সুন্দর স্কিন কালারের মধ্যে গোল্ডেন কাজ করা জ্যাকার্ডের দোপাট্টা, অনেক নাইস, হ্যাঁ, অনেক বেশি প্রিটি। প্রাইস হচ্ছে 2950 করে, আমি দোপাট্টাটা আলাদা করে দেখাই দিই। ডেলিভারি আউটসাইড ঢাকাতেও আমাদের ক্যাশ অন ডেলিভারি হয়। এই যে উল্টা পার্টটা আমি দেখাচ্ছি আপনারা, যে এই জিনিসটা যে জ্যাকার্ডের ওয়ার্ক করা সেইটা বোঝানোর জন্য। এটা কিন্তু কোনো গোল্ড প্রিন্ট না, এই ড্রেসের মধ্যে কোনো ধরনের কোনো প্রিন্ট নাই, হ্যাঁ, সব হচ্ছে গিয়ে জ্যাকার্ড ওয়ার্ক করা, এবং সব হচ্ছে গিয়ে জ্যাকার্ড ওয়ার্ক করা, এবং হচ্ছে গিয়ে সব এমব্রয়ডারি করা, কোনো ধরনের কোনো প্রিন্টের কোনো অপশন নাই, ঠিক আছে। এটা কিন্তু নিউ আসছে, একদম নিউলি লঞ্চ হয়েছে। ম্যাটেরিয়ালস কি আপু, ম্যাটেরিয়ালস হচ্ছে কি কটনের মধ্যে, তো পাট্টাটাও কটনের মধ্যে। ঠিক আছে, ফুল দোপাট্টাটা অনেক বেশি প্রিটি, প্রাইস হচ্ছে গিয়ে 2950 করে। নেক্সট ওয়ান, হ্যাঁ, এটা তো প্রথমেই দেখিয়েছি, এটা দেখো, আমি মেজারমেন্টটা দেখো,
এটা হচ্ছে গিয়ে পিট কালার, ওয়াও জাস্ট অসাম। হ্যাঁ জাস্ট অসাম আপু, এই ড্রেসের সুতার কাজ গাছ লুকাবে না, কিচ্ছু হবে না। এগুলো হচ্ছে কি এত সফট এবং এত মোলায়েম একটা সুতা, এটা আপনি ফিলই করবেন না যে এখানে কোনো কিছু পরে আছেন বা কোনো কোনো ধরনের কোনো কিছু, কিচ্ছু হবে না, ঠিক আছে, একদম কিচ্ছু হবে না। গাছ উলকালে তো আমি পরে থাকতে পারতাম না, বিকজ আমি কিন্তু মানে কোনো ইনার বা কোনো কিছু দিয়ে পরি নাই। হ্যাঁ ড্রেসের সাথে ইনার বা কোনো কিছু দিয়ে পরি নাই, কটনের ড্রেসে আমি ইনার দেই না, একমাত্র শুধু যখন সুইসের ড্রেস পরি তখন আমি ট্যাঙ্ক টপ পরি, আদারওয়াইজ কিন্তু আমি ইনার পছন্দ করি না। এই যে এটা হচ্ছে কি নেকলাইনটা পিট কালারের সাথে, হ্যাঁ অনেক সুন্দর একটা পিট কালারের সাথে, এটা হচ্ছে কপার গোল্ডেন কালার এবং পার্পেল কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা। হ্যাঁ কপার গোল্ডেন কালার এবং পার্পেল কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা। যারা যারা আছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। এটার কিন্তু স্লিপসেও কাজ আছে, এই যে স্লিপসের আর্মে খুব সুন্দর করে কাজ আছে, যে দেখেন স্লিপসের আর্মে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এমব্রয়ডারির ব্যাপারটা দেখে নেন, এই যে এখানে সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে, পার্পেলের কাজ আছে, কপার গোল্ডেন কালার দিয়ে কাজ করা আছে। ওকে এই যে এই হচ্ছে গিয়ে স্লিপসটা, কালারটা হচ্ছে গিয়ে একটা নাইস একটা পিট কালার। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, এই হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটাও ফুল অন জ্যাকার্ডের ওয়ার্ক করা। আমি মানে জ্যাকার্ডের যে সুতাটা, সুতার ম্যাটেরিয়ালসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা সফট, কতটা শাইনি, কতটা কোয়ালিটিফুল একটা জিনিস। এই যে দেখেন এগুলা আপনার বডিতে কোনো ধরনের কোনো ইরিটেশন হবে না, কোনো ধরনের কোনো ইরিটেশন হবে না, ঠিক আছে। এই হলো গিয়ে পিট কালারটা, পাকিস্তানি জ্যাকার্ড অনেক কমফোর্টেবল হয়। আই ইউজড ফোর ড্রেসেস ইন দিস ম্যাটেরিয়ালস এক্স্যাক্টলি। হ্যাঁ যারা জানে পাকিস্তানি জ্যাকার্ড সম্বন্ধে আমি আপনার কমেন্টটাকে পিন পোস্ট করে দিলাম। নাও ফিউ মিনিটস স্কুল ব্রেক, দ্যাটস ওয়াই ওয়াচিং ইউর লাইফ ফ্রম আর লিটল ফি টাইমস, লুকিং নাইস নাজনীন শিকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, এত দূর থেকে দেখছেন আমাকে, থ্যাংক ইউ সো মাচ। আর যদি পারেন লাইভটা শেয়ার করে দিয়েন। হ্যাঁ এটা শুধু একটা আবদার করেছি। এই হলো গিয়ে প্যান্ট পিস। হ্যাঁ এই যে এইটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস, খুব সুন্দর একটা পিট কালারের মধ্যে প্যান্টটা তো রেডি করাই আছে, একদম রেডি করা আছে। আর এটার সাথে দোপাট্টাটা এত নাইস, এটার সাথে দোপাট্টাটা দেখেন ওয়াইন কালারের, পার্পেল পার্পেল টাইপের একটা কালারের দোপাট্টা, এত বেশি প্রিটি কি বলবো। ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে কটনের মধ্যে, ওয়াও একটা ড্রেস, জাস্ট ওয়াও একটা ড্রেস। দেখে নেন প্রাইস হচ্ছে গিয়ে 2950 করে, ও নড়বো না আমি, তো স্থির দাঁড়ায় থাকতে পারি, আমাকে তো একটু নড়ানড়ি করতে হয়, আমাদের এরকম এরকম সেরকম। আপনারা একটু শেয়ার করেন না প্লিজ। আপু রিয়ারিং ফ্রম হয়ার লুকিং গর্জিয়াস, আপু আমার পেজে, আমার পেজে ইনবক্স করে দেন যদি নিতে চান। এটা আমরা আমরা সেল করছি, হ্যাঁ আমরা নিউলি ইয়ারি মানে জুয়েলারি নিয়ে কাজ করা শুরু করেছি, এটা আমাদের প্রোডাক্ট, ওকে এটা আমাদের প্রোডাক্ট। তামান্না মাহমুদ, ওয়াও তোমার কানের দুলটা জাস্ট ওয়াও, এটা কিন্তু আমাদের প্রোডাক্ট। আমাদের পেজে যদি ইনবক্স করেন তাহলে অবশ্যই পিছনের পিকটা, পিছনের দিকটা দেখতে চাই, এই ড্রেসটা এই যে পেছনের দিকটা, পেছনের দিকটাও ফুল অন জ্যাকার্ড করা আছে, প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টও ফুল অন জ্যাকার্ড করা আছে। আপনারা একটু শেয়ার করেন না প্লিজ, শেয়ার করে দেন। প্রাইস পাকিস্তানে ডেলিভারি চার্জ করতো, আল্লাহ মানে পাকিস্তানে কেন ডেলিভারি করতে হবে বলেন তো, আমরা তো পাকিস্তান থেকেই প্রোডাক্ট আসছে। হ্যাঁ এই যে এই হলো গিয়ে ফুল দোপাট্টাটা, এত সুন্দর, এত সুন্দর কালার কম্বিনেশন। একটু লাইভটা শেয়ার করে দেন প্লিজ, একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের, তাহলে ভিউ আরও অনেক বেড়ে যাবে, ঠিক আছে। এত সুন্দর প্রোডাক্ট কেউ যাতে মিস না করে, ঠিক আছে, খুবই সুন্দর একটা দোপাট্টা দিয়ে। আপু ওয়াইন কালার না বেগুনি কালার একটু বলবেন, এটা হচ্ছে কি বেগুনি, বেগুনি কালার, পার্পেল কালার। আজকে কয়টা ড্রেস ড্রেস হবে, কয়টা কালার ড্রেস হবে, অনেকগুলো কালার হবে, সাথেই থাকেন। এই যে এই হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কালার, এটা হচ্ছে কি একটা রানি গোলাপি কালার, ড্রেস নিতে নিতে ফকির হয়ে যাব, না 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 ফকির হবেন না, ঠিক আছে।
এত সুন্দর ড্রেস কিভাবে ছেড়ে দিবেন আপনি আমাকে বলেন? আপু তোমার ইয়াররিংটার প্রাইস কত? আমার ইয়াররিংটার প্রাইস হচ্ছে গিয়ে, আমার ইয়াররিংটার প্রাইস হচ্ছে গিয়ে 2300 টাকা। এটা আমাদের পেজের প্রোডাক্ট, ঠিক আছে? আমার ইয়াররিংসটা যদি নিতে চান তাহলে ভায়োলেটাইজে ইনবক্স করে দেন, 2300 টাকা। তোমার ড্রেসগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকগুলো লাভ। হ্যাঁ, এটা হচ্ছে কি ম্যাজেন্ডা কালারের মধ্যে, এই যে দেখেন নেকলাইনটা কি সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে, স্টোনের কাজ আছে। এই যে এটা হচ্ছে কি গ্রিন কালার দিয়ে কাজ করা, হ্যাঁ গ্রিন কালারের সুতা দিয়ে কাজ করা, খুবই প্রিটি একটা। আপু এগুলোর লেন্থ 40-41 আছে। হ্যাঁ, খুবই প্রিটি একটা ড্রেস, খুবই সুন্দর একটা রানী গোলাপি কালারের মধ্যে। আচ্ছা, এই রানী গোলাপি কালারের একটা ড্রেস আমার জন্য রাইট করতে, এত সুন্দর, মাশাল্লাহ। আমি 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 মানে আমি নুট কালার একটু পরি বেশি, বাট এই রানী গোলাপিটা দেখে আমার কাছে মনে হইতেছে একদম বউ বউ লাগতেছে, ঠিক আছে? হ্যাঁ দেখাচ্ছি, ফুল বডিটা দেখেন এত সুন্দর করে কাজ করা, এত সুন্দর জ্যাকার্ডের একটা ওয়ার্ক করা। হ্যাঁ, অনেক বেশি প্রিটি একটা জ্যাকার্ডের ওয়ার্ক করা। এইটা হচ্ছে গিয়ে স্লিপসটা, ঠিক আছে? এই যে ফুল স্লিপসটা জ্যাকার্ড ওয়ার্ক করা, আর এই যে এখানে আর্মে হচ্ছে গিয়ে একটা এমব্রয়ডারি বসবে। হ্যাঁ, আর্মে হচ্ছে গিয়ে একটা এমব্রয়ডারি বসবে, এই যে দেখেন সুন্দর একটা এমব্রয়ডারি বসবে আর্মের মধ্যে, ঠিক আছে? খুবই সুন্দর একটা এমব্রয়ডারি বসবে আর্মের মধ্যে। এই যে এইটা হচ্ছে কি সুন্দর একটা ড্রেস, আর এইটা হচ্ছে কি ব্যাক পোর্শনটা, ব্যাক পার্টটাও কিন্তু পুরাটাই হচ্ছে কি জ্যাকার্ড দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে? ব্যাক পার্টটাও পুরাটাই একদম জ্যাকার্ড দিয়ে ওয়ার্ক করা। যে আপনারা কতটুকু কি বুঝতেছেন আমি জানি না, কিন্তু এত বেশি সফট, হ্যাঁ এত বেশি প্রিটি অ্যাভেলেবল আছে, এবং এগুলার লেন্থ আছে 41 পর্যন্ত। দেখাই দিব, ঠিক আছে? এগুলা এগুলা তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তিনটা সাইজ বলতে এস হচ্ছে গিয়ে 36-38 মধ্যে, এম হচ্ছে গিয়ে 40-42 মধ্যে, এবং এল হচ্ছে গিয়ে 44-46 মধ্যে। দাও লং কত? লং 40-41 ইঞ্চ লং আছে এগুলার। হ্যাঁ, 40-41 ইঞ্চ লং আছে। আর এইটা হচ্ছে গিয়ে প্যান্ট, প্যান্টটা একদম খুব সুন্দর করে প্যান্ট কাটিং করে মেক করা আছে, খুবই সুন্দর করে প্যান্ট কাটিং করে মেক করা আছে। আপনারা কেন শেয়ার করেন না? আমি আপনাদের সাথে রাগ করেছি, আর কথা বলবো না। দাও দুপাটা দাও, দুপাট্টাটা অনেক সুন্দর, এই যে এই কম্বিনেশনটার সাথে দিয়ে দুপাট্টাটা, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এই যে এই হলো গিয়ে দুপাট্টাটা, ঠিক আছে? এই হলো গিয়ে দুপাট্টাটা, দেখেন কি সুন্দর একটা ম্যাজেন্ডার সাথে গ্রিনের কম্বিনেশনের একটা দোপাট্টা, এবং দোপাট্টাটা অল ওভার জ্যাকার্ডের ওয়ার্ক করা। আমি দোপাট্টাটা আলাদা করে দেখিয়ে দিব, অলওয়েজ তোমার লাইভ দেখি ড্রেস নিয়ে আনেন। হ্যাঁ অবশ্যই লাইভে জয়েন করবেন, ড্রেস নিতে হবে, নট নেসেসারি, লাইভে কমেন্ট করবেন, কথা বলবেন, ওকে? এটা হচ্ছে গিয়ে ফুল ড্রেস, আপু প্রাইস পড়বে অনেক রিজনেবল জ্যাকার্ডের মধ্যে, যেহেতু বিন সাইডে, তাও আবার স্টিচ ড্রেস, স্টিচ ড্রেসের যে ডিটেলসগুলো থাকে, স্টোন করা থাকে, তারপরে পাইপিং করা থাকে, এই জিনিসগুলো তো আনস্টিচ ড্রেসে পাবেন না। সেই তুলনায় জ্যাকার্ডের একটা পাকিস্তানি আনস্টিচ ড্রেসে কিন্তু তিনের উপরে পড়ে যায়, সেখানে এটা মেক মেক করা, এরকম সুন্দর স্টোন বাটন করা, সেটা প্রাইস হচ্ছে 2950 করে, খুবই রিজনেবল প্রাইস। হ্যাঁ, খুবই রিজনেবল প্রাইস, আর ভায়োলেটাইজ মানেই তো রিজনেবল প্রাইস, তাই না? ভায়োলেটাইজ মানেই রিজনেবল প্রাইস। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন অনেকেই ভায়োলেটাইজ মানে একটা প্রোডাক্ট যখন আনে তখন বাজার হচ্ছে গিয়ে একটু স্থিতিশীল পর্যায়ে আসে, সবাই এখন ভায়োলেটাইজের প্রাইস স্ট্র্যাটেজি ফলো করে। এটা এটা অনেক ভালো যে, হ্যাঁ কেউ এখন আর বেশি প্রাইস রাখতে পারে না, কারণ ভায়োলেটাইজ সবসময় রিজনেবল প্রাইসের ড্রেস দেয়, এই জন্য ভায়োলেটাইজের প্রাইস স্ট্র্যাটাজি এখন ফলো করতে হয়, কিছু করার নাই তাদের। এই যে এই হলো গিয়ে ফুল দোপাট্টাটা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ফুল দোপাট্টাটা, ইয়াররিংসটা ড্রেসের সাথে মানাইছে অনেক। এই ইয়াররিংসটা আপনি এই ড্রেসগুলোর যে কোনো একটার সাথে পরবেন একদম পারফেক্ট লাগবে, ঠিক আছে? একদমই পারফেক্ট লাগবে। প্রাইস হচ্ছে গিয়ে 2950 করে। রাগ করো না, শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। আমি পাই নাই তুই
আচ্ছা, ভায়োলেট আইজের ড্রেসের কোয়ালিটি অনেক ভালো অ্যান্ড অনেক রিজনেবল। থ্যাংক ইউ নীলিমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ইয়াররিংসটা দারুণ লাগছে, ইয়াররিংসটা আসলেই নাইস। হ্যাঁ, তোমার এরকম সুন্দর ব্যবহারের কারণে তোমার লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ ফিরজান আর রনি। আপু ইয়াররিংসটার প্রাইস হচ্ছে 2300 টাকা, এটা আমাদের প্রোডাক্ট, এটা নিতে হলে আমাদের পেজে ইনবক্স করে দেয়। এই যে এইটা হচ্ছে কি, ব্ল্যাক কালার, ব্ল্যাক প্রেমীদের জন্য। আচ্ছা এইটা, হ্যাঁ বুঝি নাই, জুয়েলারি কি কি আইটেম আপনাদের রিকোয়েস্ট থাকে, মানে কি কি আইটেম আপনারা দেখতে চান, ঠিক আছে, এইগুলো আমাদেরকে ইনবক্সে বা কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। সোমা চৌধুরী, আপু তোমার কালেকশন অলওয়েজ নাইস, দ্যাট ইজ ওয়াই আই লাইক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শিমু জওয়াদ লিখেছে, তাহলে তুমি প্রাইসটা আরও কমিয়ে দাও। আর কেমনে দিব, কেমনে দিব, ফার্স্ট টাইম তোমার লাইক দেখছি, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে কি ব্ল্যাকের মধ্যে, কারা আছেন ব্ল্যাক প্রেমী? এই যে এইটা হচ্ছে গিয়ে ফুল বডি, মানে এটা হচ্ছে গিয়ে নেকলাইনটা, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে নেকলাইনটা, নেকলাইনটাতে এই যে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, নেকলাইনটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা, এই যে দেখেন এমব্রয়ডারি করা, জারি ওয়ার্ক করা আছে, সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে, যে এখানে কাঠের একটা, কাঠের একটা, কাঠের একটা বাটন দিয়ে এখানে রুবি স্টাইলের স্টোন করা আছে, অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ আপি কমেন্ট পড়ো না কেন, এই যে পড়ে পড়ে দিলাম, এই যে আপু অ্যাড্রেস দিয়েছি, প্লিজ কনফার্ম করো ইয়োর ইয়াররিংস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইয়াররিংস যারা অর্ডার করবেন তাদের কিন্তু 1 উইক আমরা অর্ডার নিয়ে রাখবো, 1 উইক পরে আপনারা ডেলিভারি পাবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমাদের নিজস্ব কারিগর আছে, কারিগর দিয়ে আমরা খুবই যত্ন সহকারে বানানো হয়, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে কি স্লিপসটা, স্লিপসটা ফুল জ্যাকার্ড করা, এই যে এইখানে, এইখানে হচ্ছে কি সুন্দর একটা, সুন্দর একটা জারি ওয়ার্ক করা আছে, দুইটা জারি ওয়ার্ক করা আছে, আর আর্মের মধ্যে খুবই প্রিটি একটা কাজ আছে, ঠিক আছে। এই যে এই হলো গিয়ে ফুল ড্রেসটা, ফুল ড্রেসের মধ্যে জ্যাকার্ড ওয়ার্ক করা, আমি দেখাই দিই একটু নিচে, এই যে খুব সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে, জ্যাকার্ড দিয়ে ওয়ার্ক করা আছে, অল কালেকশন আর নাইস। সুয়াদ ইরিনা, আমি নিউ মেম্বার ভায়োলেটাইজে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড ওয়েলকাম টু ভায়োলেটাইজ, বেস্ট একটা পেজ, থ্যাংক ইউ সো মাচ কাশ্মীর আপু। কুই 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 ফরহানা চৌধুরী, কুই ফরহানা চৌধুরী, হাই ডিয়ার লিটল সিস, হ্যালো। আপনি তোমাকে খুবই মিষ্টি লাগছে আর তোমার লাইভ আমার কাছে খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে কি ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনও কিন্তু অল ওভার জ্যাকার্ড ওয়ার্ক করা, ঠিক আছে, ব্যাক পোর্শনও কিন্তু অল ওভার জ্যাকার্ড ওয়ার্ক করা। হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরাটাতে জ্যাকার্ড ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। ব্ল্যাক ড্রেসটা অনেক নাইস, সবগুলো ড্রেস নাইস। হ্যাঁ এই যে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিলাম আমি, সবগুলো অনেক নাইস। তোমার ড্রেস বুক করে রাখা যাবে আপুরে? বুক করবো কিভাবে, বুক করার কোনো অপশনই নাই, তার আগে আমাদের স্টক আউট হয়ে যায়। এই হ্যাঁ এই লেসটা হচ্ছে বিনসাইদের স্পেশাল, হ্যাঁ সব স্ত্রীজ ড্রেসে ওদের এই জারি ওয়ার্কটা থাকে, এটা বাইরে কোথাও পাবেন না। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে, এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট, প্যান্টটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে প্যান্ট কাটিং করে মেক করা আছে, তাও দোপাট্টা দিও, দোপাট্টাটা দাও, এত সুন্দর একটা দোপাট্টা, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে রেড কালারের একটা দোপাট্টা, ও মাই গড এত সুন্দর। হ্যাঁ চেক চেক স্টাইলে করে খুবই সুন্দর, ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন দেখেন অনেক বেশি প্রিটি, ঠিক আছে, অনেক 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 বেশি প্রিটি, অনেক বেশি নাইস না, অনেক বেশি প্রিটি। আমি দোপাট্টাটা আলাদা করে দেখাই দিব, হ্যাঁ দোপাট্টাটা একদম আলাদা করে দেখাই দিব, প্রাইস করবে এইগুলার 2950 করে, দোপাট্টাটা আমি আলাদাভাবে দেখাই দেবো। ব্ল্যাক ড্রেসটা খুবই সুন্দর, এই যে দেখেন ব্ল্যাক দোপাট্টার ব্যাক পোর্শনটা দেখাই দিচ্ছি, এই যে এটা হচ্ছে কি ফুল দোপাট্টাটা, এটা হচ্ছে কি আঁচলের কাজটা দোপাট্টার, এই যে
খুবই সুন্দর করে কাজ করা, ঠিক আছে? একদম চেক চেক করে পুরাটার মধ্যে খুবই সুন্দর করে জ্যাকার্ডের ওয়ার্ক করা। প্রাইস হচ্ছে গিয়ে 2950 টাকা। আচ্ছা, এখন আমি আরো কয়েকটা ড্রেস দেখাবো যেগুলোর দোপাট্টা গুলো হচ্ছে গিয়ে কটনের মধ্যে জ্যাকার্ড না, ঠিক আছে? যেগুলোর দোপাট্টা হচ্ছে গিয়ে কটনের মধ্যে জ্যাকার্ড না, এই যে এটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কালারের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কালারের মধ্যে, এই যে নেকলাইনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, নেকলাইনটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে, ফুল বডিটাতে এমব্রয়ডারি করা আছে। হ্যাঁ, খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে, এই যে এটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা খুবই নাইস একটা হট পিঙ্ক কালারের মধ্যে, এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, এই যে জারি স্লিপস, ঠিক আছে? ওকে, এই হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা, ব্যাকটাও অনেক নাইস। হ্যাঁ, ব্যাকটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে, কালারটা অনেক নাইস। হ্যাঁ, কালারটা অনেক নাইস, এই যে এইটা হচ্ছে গিয়ে হট পিঙ্ক একটা কালারের মধ্যে, এটার কিন্তু ফুল বডিটা আপু, এটার কিন্তু এই যে ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি করা, ফুল বডিটা একদম খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, ফুল বডিটা একদম এমব্রয়ডারি করা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস, প্যান্টটা একদম প্যান্ট কাটিং করে মেক করা আছে, আর এইটার দোপাট্টা আসবে কটনের মধ্যে, একটা দোপাট্টা আসবে। সাইজ কি আছে, কোনটার সাইজ? মেরিনা সুলতানা, কোনটার সাইজ অর্ডার করেছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমরা চেক করে নিব। এইটা হচ্ছে গিয়ে কটনের মধ্যে দোপাট্টা, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে কটনের মধ্যে দোপাট্টা, ওকে, দোপাট্টাটা আসবে কটনের মধ্যে। প্রাইস হচ্ছে গিয়ে 2780 টাকা, প্রাইস হচ্ছে গিয়ে 2780 টাকা। যার যার লাগছে এটা ইনবক্স করে ফেলেন। হ্যাঁ, প্রাইস হচ্ছে 2780 টাকা কটনের দোপাট্টা দিয়ে। প্রাইস হচ্ছে 2780 টাকা কটনের দোপাট্টা দিয়ে। মাহবুব আলম, স্টিকার দেওয়া যাবে না, ঠিক আছে? স্টিকার দিলে ব্লক করে দেবো, স্টিকার দেওয়া যাবে না। সাবিনা ইজ, আপু এই ড্রেসটা অর্ডার করেছি, কনফার্ম কখন করবে? আচ্ছা, কনফার্ম করে দিব। এই যে এটা হচ্ছে স্কিন কালারের মধ্যে ফুল ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি করা। এগুলার স্পেশালিটি হচ্ছে কি, এগুলো ফুল ড্রেস একদম এমব্রয়ডারি করা। হ্যাঁ, নিচে দেখেন খুব সুন্দর করে ব্ল্যাক স্মোকি টাইপের একটা পার আছে। হ্যাঁ, ব্ল্যাক স্মোকি টাইপের একটা পার আছে, এই যে দেখেন ফুল নেকটাতে খুবই প্রিটি করে এমব্রয়ডারি করা, এবং সুন্দর সুন্দর বাটনস আছে। হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর বাটনস আছে। আম্বিয়া ফেরদোসে, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমার ড্রেসগুলা কি কি সাইজ আছে? সবগুলা সাইজ অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, যে সাইজটা লাগবে সেটা অর্ডার করে নিয়ে নেন, ওকে? এইটা হচ্ছে গিয়ে ফুল দোপাট্টা, ফুল ড্রেসটা দাও, দোপাট্টাটা দাও, প্যান্ট, এটা হচ্ছে গিয়ে প্যান্ট। হ্যাঁ, একদম প্যান্ট মেকিং করা প্যান্ট আছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই হলো গিয়ে দোপাট্টা, ওয়াও না, স্কিনের সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন, খুবই সুন্দর। হ্যাঁ, এগুলো একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, প্রাইস হচ্ছে গিয়ে 2780 টাকা, ঠিক আছে? এই টাইপের কম্বিনেশনগুলো অনেক বেশি প্রিটি, হ্যাঁ, কন্ট্রাস্টে আসছে। প্রাইস হচ্ছে গিয়ে 2780 টাকা। এই যে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে ফুল বডিটা এমব্রয়ডারি করা, এই যে পিঙ্ক কালার দিয়ে, ঠিক আছে? অনেক সুন্দর করে একদম ফুল বডিটা এমব্রয়ডেড, ঠিক আছে? ফুল বডিটা এমব্রয়ডেড, এগুলোর স্পেশালিটি হচ্ছে কি, এগুলোর ফুল বডি এমব্রয়ডেড, এই যে সুন্দর সুন্দর স্টোন করা আছে। আমি নিতে চাই, কোনটা নিতে চান ইনবক্স করে ফেলেন। নিচে এরকম ফ্লোরাল প্রিন্ট আছে, এবং ফুল বডির এই যে ফ্লাওয়ার ওয়ার্কগুলো, এইখানে যেই নেকলাইনের যেই কাজটা দেখতে পাচ্ছেন, এবং এই যে সাইডের যে ঝাড় করা ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে গিয়ে এমব্রয়ডেড, ঠিক আছে? এইগুলো সব হচ্ছে গিয়ে এমব্রয়ডেড,
এইটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস ঠিক আছে এই হচ্ছে গিয়ে প্যান্ট পিস দোপাট্টা দিও আপি তোমার ড্রেসটা হবে প্রাইস কত আমার ড্রেসটা হবে আমার ড্রেসটা হচ্ছে বিন সাইডের স্টিচ জ্যাকার্ড ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে 2950 টাকা এই যে এই হলো গিয়ে দোপাট্টাটা ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে দোপাট্টা দোপাট্টা কটনের মধ্যে আসবে প্রাইস হচ্ছে গিয়ে 2780 টাকা প্রাইস হচ্ছে গিয়ে 2780 টাকা এটা দাও প্রাইস হচ্ছে 2780 টাকা আপনি তোমার ড্রেসটার প্রাইস কত আপু ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার আছে তো আমি তো আরেকটা মোবাইলে দেখতে পাচ্ছি ক্লিয়ার আছে এটা একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে মানে হট পিঙ্ক টাইপের একটা খুবই সুন্দর একটা নাইস কালার এই যে ফ্রন্ট পার্টটা দেখেন পুরাটার মধ্যে ফ্রন্ট পার্ট পুরাটার মধ্যে এমব্রয়ডারি করা ঠিক আছে ফ্রন্ট পার্ট পুরাটার মধ্যে এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা অনেক নাইস এটা অনেক বেশি নাইস এই যে স্টোন করা আছে বাটন করা আছে এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসটা স্লিপসটা খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা এবং স্লিপসের মধ্যে কিন্তু একটা স্মোকি একটা ব্যাপার আছে হ্যাঁ স্মোকি একটা ব্যাপার আছে এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শন অল ওভার কাজ করা মানে প্রিন্ট করা হ্যাঁ ব্যাকটা অনেক বেশি সুন্দর দাও এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস ঠিক আছে এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা একদম প্যান্ট কাটিং করা আছে আর এইটা হচ্ছে গিয়ে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা এই যে খুবই সুন্দর একটা কটনের দোপাট্টা দিয়ে কালারটা এত মিষ্টি একটা কালার কটনের দোপাট্টা দিয়ে কালারটা বেশি এত মিষ্টি একটা কালার প্রাইস হচ্ছে গিয়ে লং কটনের মধ্যে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে 2780 টাকা ফ্রন্ট পার্টটা পুরাটা এমব্রয়ডারি আপু এগুলার স্পেশালিটি হচ্ছে গিয়ে এগুলার ফ্রন্ট পার্ট পুরাটা এমব্রয়ডারি অন্যগুলো যেটা থাকে যে নেকলাইনে শুধু একটু এমব্রয়ডারি থাকে বাট এই ড্রেসগুলার স্পেশালিটি হচ্ছে এগুলো ফ্রন্ট পার্ট পুরাটা এমব্রয়ডারি প্রাইস হচ্ছে গিয়ে 2780 টাকা দাও এইটা হচ্ছে গিয়ে পিট কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে পিট কালারের মধ্যে খুব সুন্দর ঠিক আছে আমাদের কাছে এইটা হচ্ছে গিয়ে ফুল বডিটা এই যে দেখেন ফুল বডিটা এমব্রয়ডারড হ্যাঁ এই যে এই হচ্ছে গিয়ে স্লিপস খুব সুন্দর একটা অরেঞ্জ কালার মেরুন কালার দিয়ে বাসন্তী কালার দিয়ে এমব্রয়ডারি করা এটার দাম কত আমি দুইটা নিব কোনটার দাম কত আগের ম্যাজেন্টা কালারটা আজকের ম্যাজেন্টা কালার বেশি না ম্যাজেন্টা কালার তিনটা দেখিয়েছি খুব সুন্দর একটা পিত কালারের মধ্যে দেখেন খুবই প্রিটি এই যে ফ্রন্ট পোর্শনটা পুরাটা এমব্রয়ডারড হ্যাঁ শুধু নিচের পার্টটা হচ্ছে গিয়ে প্রিন্টেড এই যে এটা এই পোর্শন পুরাটা হচ্ছে কি এমব্রয়ডারড এগুলোর স্পেশালিটি হচ্ছে গিয়ে এগুলো পুরাটা একদম এমব্রয়ডারড নেকলাইনটা হচ্ছে গিয়ে স্টোন করা দেখতে পাচ্ছেন নেকলাইনটা অনেক সুন্দর করে স্টোন করা দিস ইজ কটন ড্রেস ইন বিনসাইড হ্যাঁ এটা বিনসাইডের কটন দাও দুপাট্টা দাও এটা হচ্ছে গিয়ে প্যান্ট হ্যাঁ প্যান্ট কাটিং করে প্যান্ট করা আছে একদম কটনের সুন্দর মেক করা প্যান্ট আছে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা অনেক বেশি প্রিটি একটা দোপাট্টা ঠিক আছে অনেক বেশি নাইস একটা দোপাট্টা এই যে এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা কটনের মধ্যে দোপাট্টা আসবে প্রাইস পড়বে এগুলার 2780 টাকা 2780 টাকা কি 2780 টাকা আপু জ্যাকার্ড ড্রেস আনস্টিচ হবে না আনস্টিচ হবে না আফরিন আফিদা আপু টিপে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে অনেকগুলো ড্রেস দেখালাম হ্যাঁ জ্যাকার্ডের বিনসাইডের স্টিচ ড্রেস আসছে সেগুলো দেখালাম কটনের কিছু ড্রেস দেখালাম যার যেটা পছন্দ হয় বা দুটো তিনটা করেও নিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ হয় সুন্দর করে সাইজ মেনশন করে তারপরে অর্ডার প্লেস করবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ